হাই, আমি রূপম। এখন কথা হবে এমার্জেন্সির ফার্স্ট লুক নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ফার্স্ট লুকটা? তো এই ছবিটার জন্য আমি অল্প হলেও এক্সাইটেড ছিলাম। তার কারণ হচ্ছে কঙ্গনা রানাওয়াত, সে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবে, এরকম একটা সেন্সিটিভ সাবজেক্টের ওপর কাজ। কারণ এর আগে ভারতবর্ষে আরও দুবার, মানে 1975-এর আগে আরও দুবার কিন্তু এমার্জেন্সি ঘোষণা হয়েছিল, কিন্তু সেগুলো যুদ্ধের দরুন হয়েছিল। কিন্তু সেই সময় দেশের মধ্যে যা চলছে, যেরকমভাবে অপোজিশনরা রাস্তায় নেমে পড়েছিলেন, যেরকমভাবে ইন্দিরা গান্ধীর আগেনস্টে সবাই প্রোটেস্ট করছিল, তার আগেনস্টে অ্যালিগেশন এসেছিলো, কোর্ট তার কথা শুনছিল না, মুদ্রাস্ফীতি ঘটেছিল, চাকরির খুব সমস্যা ছিল, তো অনেকগুলো স্তর ছিল। তো এগুলোকে কীরকমভাবে দেখানো হবে, এটা নিয়ে আমি মানে যথেষ্ট এক্সাইটেড ছিলাম। এবং আজকে যখন ফার্স্ট লুকটা এলো, কোথাও একটা গিয়ে মনে হয় আশা করছি কাজটা ভালো হবে। এবং কঙ্গনা যেরকমই তার স্টেটমেন্ট রাখুক, তার সিনেমা 4,000 টাকা কালেকশন করার জন্য একদিনে আমরা যত খিল্লি করি, বাট তার পারফরমেন্স কিন্তু কিছু চরিত্রে জেনুইন হয়। এবং এখানে দেখানো হচ্ছে 1971-এর সময়। আমার মনে হয় যে সময়টা দেখানো হচ্ছে তখন ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে, আবার তারা ফিরে এসেছে, এবং ওয়াশিংটন ডিসির অফিসে, একটা অফিসে সে রয়েছে, এবং তার পার্সোনাল সেক্রেটারি এসে বলছে যে আপনাকে ম্যাডাম বলতে পারে, আমেরিকার প্রেসিডেন্ট। এবং সে একটা নথি দেখছে, যেখানে আমরা লক্ষ্য করে দেখতে পাবো যে 1972-এর জন্য সে কাউকে উইশ করছে, যেখানে তারই সিগনেচার রয়েছে। তো সে যখন মুখটা ফেরায়, তখনও মানে আশা করিনি যে টিজারটা বা এই ফার্স্ট লুকটা এত ভালো লাগবে। যখন সে ফার্স্ট অ্যালোকটা থ্রো করে যে হ্যাঁ, এবং তারপর যখন বলে যে শোনো, আমেরিকার প্রেসিডেন্টকে বললো যে আমার দপ্তরে কিন্তু আমাকে ম্যাডাম না, স্যার বলে। এবং সেই জায়গাটা শুধুমাত্র সংলাপ নয়, সংলাপ বলার জন্য তার এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ যেটা সে ক্যারি করছে, সেগুলো সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো। এবং তার মেকআপ বলি, তাকে যেরকম দেখতে লাগছে, সেটা সত্যি খুব ভালো। তো আমি খুব এক্সাইটেড এই ছবিটা নিয়ে, দেখা যাক কেমন হয়। এবং এই ফার্স্ট লুকটা অবশ্যই ভালো ছিল, অবশ্যই কঙ্গনাকে ভালো লেগেছে। এখানে ব্যাকগ্রাউন্ড স্কোরটা যেরকমভাবে উঠছে আস্তে আস্তে, সেটা যথেষ্ট অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করতে পারে। তিনি যেরকম মণিকর্ণিকা সিনেমায় মাতব্বরী করেছিলেন, ক্রিশকে সরিয়ে দিয়েছিলেন, পরে নিজেই ক্রেডিট নিয়ে নিয়েছিলেন, তো সেটার জায়গা রইল না, তিনি নিজেই সব করতে পারবেন। তো আমি চাই আসল যে গল্প, আসল যে বিষয়, যদি সেগুলোকে অনেস্টির সাথে দেখানো হয়, অনেস্টির সাথে দেখানো যায়, তাহলে অবশ্যই এরকম সিনেমার প্রয়োজন আছে। কিন্তু যদি সেটার মধ্যে কিছু পরিমাণ জল মেশানো হয়, যদি টার্গেট করা হয় অডিয়েন্সকে, তাহলে অবশ্যই সমস্যা। তো ভালো করে বানানো হোক, ভালো করে বানাক সিনেমাটা। এবং এখানে না অনেকগুলো দিক রয়েছে, আমি যেটা প্রথমেই বললাম, দেখা যাক কীরকমভাবে সেগুলো উঠে আসে। আপাতত এই ফার্স্ট লুকটা অবশ্যই ভালো এবং কঙ্গনাকে ভালো লেগেছে। আর আমি আশা করেছিলাম হয়তো থালাইভি সিনেমার মতো খুব বাজে প্রস্থেটিক্সের কাজ হবে, যেটা আশা করছি এখানে হবে না, দেখা যাক। আমার ফার্স্ট লুকটা ভালো লেগেছে। তোমরা না দেখে থাকলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দেবো, সেখান থেকে অবশ্যই চেক আউট করো, এবং তোমাদের কী রিয়াকশান জানিও। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টপ, বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।